এক বছর পরে ওই চেঙ্গারা এলো, ওই ফুটি কি করছে জানি না, বাড়িতে এসে দেখা হয়, তো তাহলে আমার টাইম নেই, ভালো আছে বাড়িতে, আপনার চাষি কেমন আছে, ভালো আছে, তাহলে 2-3 হাজার টাকা খরচ করে মিষ্টি টিষ্টি কিনে দেখা চাষি কিনে দেখা হবে। এখন সে মনে করেন যে ওই ক্যাপসিকাম অর্থাৎ চাইনিজ আইটেম যেগুলো ওই ফসলও করে, আর অল এই 23টা ডিস্ট্রিক্টে ওই মাল সাপ্লাই দেয় এই ক্যাপসিকাম কোন যত আইটেম আছে ক্যাপসিকাম সাপ্লাই দেয়, ঢাকা থাকে মাল ওটি করতেছে। আমার কাছে চাষ আপনি বেচেছেন, আমার তৈরি ক্যাপসিকাম আছে, হ্যাঁ আমি 1 কোটি বলছি, তিন কালার দিতে পারে না, তিন কালার আছে না, পাঁচটা কালার, বেগুনিটা কই, বেগুনিটা নাই না, সাদা আপনার হলুদ আছে, লাল আছে, সাদা শিমলা লম্বাটা আছে, এটা সবুজ লম্বা আছে, হ্যাঁ সবুজ লম্বা আছে, হ্যাঁ যখন যেটা সামার। তোর বাড়ি কোথায়? পঞ্চগড়। মানে মানুষজন খাওয়া শিখছে তখন হলো অটোমেটিক্যালি নতুন দেখাই না, না সুস্বাদু না, কেন এটা কে বলছে সুস্বাদু না, প্রথম প্রথম সুস্বাদু না, কিন্তু এটা যখন নেশা ধরে যাবে না তখন লাভ হলে জোর করে খাবে। এখন যারা খাইতেছে, এখন যারা খাইতেছে তারা দরকার মনে করে, এখন বেশিরভাগ লোক দেখি ডাক্তারে দেখতে শুনলে, হ্যাঁ এটা এখন ডাক্তারে লিখতেছে, এটা লিখতেছে বিট খাওয়ার জন্য। আচ্ছা আগে এটা এটার ব্যাপারে আমাকে ডাক্তার মোস্তাফিজুর রহমান আমাকে খুবই একটা উনি উৎসাহিত করেছেন, আপনি কি কোথাও এই লোন টোন করছেন? ওই লোন করছিলাম। লোন করছিলেন কোথায়? 3 লাখ টাকা। ওই এনজিও থেকে থেকে নিয়েছিলেন, টাকা পরিশোধ করে দিচ্ছি, পরিশোধ করে দিয়েছেন, একবারে প্রফিট 3 লাখ টাকা নিছিলেন, হ্যাঁ গড়ে 3 লাখ। আর আর কোথাও নিছিলেন? এনজিও তো ওই ওখানে একটা ছিল, আর আসলে যে ওই বুড়ো টাঙ্গাইল না কি করে, বুড়ো টাঙ্গাইল, হ্যাঁ ওর অনেক খেয়াল, ও ভালো হবি মানে কেমন যে ভাইদের লাল হাত ধোয়ালে না ঠিক বলছে, জাল খুব আসলেই জাল, আমার বাসায় দিছি, কিন্তু বাসায় দিছি টবে, কিন্তু এতটুকু হয়, এই এতটুকু আর বেশি বড় হচ্ছে না, কি করা যাবে ওটা, না এতটুকু করা হয়, এটা দেওয়া শুরু করছে, তারপর হচ্ছে ওই ইয়ে আমাদের বাসায় খরগোশ আছে, খরগোশ আছে না, খরগোশের যে বিষ্টিয়া গুলা সেটাও দেই,
দিয়ে দিবেন ডিমের খোসাগুলো ঝুরিয়ে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিবেন ওটাও দিতে হবে না আর চা পাতা চা পাতা চা পাতা এই দুইটা ইয়া চা পাতা দেওয়া শুরু করছে এই দেন বুদ্ধি মানুষের সাথে শেয়ার করলে বুদ্ধি পাওয়া যায় বুঝছেন ও বললো যে চা পাতা ইয়ে দিন চা পাতা দিন চা পাতা বাসাতে বানাই তো ও চা পাতা দিছে এই জিনিসটা শুনেন হ্যাঁ এই জিনিসটা অনেকে জানে না फाटा गोबर खोल तो आगे এক লাগানে পর আর কোনো কিছু দেওয়া যাবে না তাই এই যে জমির পরিমাণ বুঝে দিতে হবে এই জিনিসটা সবাই ধরতে পারবে যেহেতু এই পদ্ধতি পারি নাই এতে আরো প্রায় পিছে গেছে কোন দিক থেকে জানেন এটা আরো অনেক জনগণ করতে হবে নতুন ভাবে করছে সাথে দেখছে কেরে গাছ এতদিন বড় হয় না একটু সার দিই সাথে ফসফেট পটাশ ইউরিয়া সাথে দিলে পরের দিন দেয় দেখবেন যে হবে भाई गाचारे सूचे गाटी तो आलुर जमी तैयारी दिए ফসলটা বড় হবে মোটা হবে অত দূর ধরে তুলতে গেলে ফাটে যাবে কম হবে এর খরচা কম ওই একবার বেশি গাড়ে তুলেন তাও তাও তো বিঘাতে 25,000 বলতেছেন হ্যাঁ কিন্তু এত যে খরচা কম মানুষ তাহলে উৎপাদন করতেছে না কেন শুনেন এই আইটেমটা 16 আইটেম হুম मूलार जी हलो शालगम जी Gracias.